এলিয়েন শব্দটা আপনি গুগলে সার্চ দিলে আপনি এরকম কিছু ক্যারেক্টার দেখতে পাবেন। তো এলিয়েন শব্দের সঙ্গে আমরা পরিচিত এই কারণে যে এলিয়েন নিয়ে অনেক গবেষণা হয়েছে, অনেক জল্পনা কল্পনা হয়েছে এবং বিভিন্ন প্রকার মুভিতে আমরা এলিয়েন বিভিন্ন ক্যারেক্টার দেখছি। তো এলিয়েন ক্যারেক্টারগুলা চোখগুলা জল কালারের মতো এবং মাথাগুলো বড়, একটু মানে আজব টাইপের একটা প্রাণী। তো সেগুলা ঠিক মানুষের মতো না। তো এটা নিয়ে কিন্তু এখনও কেউ মানে ওই রকমভাবে প্রমাণ হাজির করতে পারে নাই যে এলিয়েনের অস্তিত্ব আছে। বাট এই এটা নিয়ে অনেক কিন্তু জল্পনা কল্পনা আছে বা অনেক গবেষণা আছে, অনেক আগে থেকে গবেষণা হইতেছে যে আপনার কোনো একটা জায়গায় মিল্কি ওয়েতে আমরা যে ছায়াপথে থাকি, পৃথিবীটা যে ছায়াপথে, ওই ছায়াপথেই কোনো একটা জায়গায় বা কোনো একটা গ্রহে আছে এলিয়েন আছে এবং তাদের অস্তিত্ব আছে, বা অন্য কোনো একটা জাতির বহির্জাগতিক শক্তি যারা একটু ঝগড়ুটে টাইপের, ঝগড়ুটে টাইপের বলতে একটু একটু হিংস্র, এরকম কোনো প্রাণীর অস্তিত্ব থাকতে পারে। তো এলিয়েন কিন্তু পৃথিবীতে হামলা করতে পারে এরকম সংবাদ কিন্তু অনেকবার প্রকাশিত হয়েছে। টেলিভিশন থেকে শুরু করে আপনি বিভিন্ন পত্রিকায় দেখতে পারবেন, সার্চ করলে দেখতে পারবেন যে বিভিন্ন পত্রিকায় বিভিন্ন সময় কিন্তু বিভিন্ন রিপোর্ট করা হয়েছে যে এলিয়েনরা পৃথিবীতে হামলা করতে পারে। এবার সেই জল্পনা কল্পনার পালে আরেকটু হাওয়া লাগাইছেন হইল স্পেনের একজন শিক্ষার্থী আলবার্ট ক্যাবেলারো। তিনি স্পেনে স্পেন ইউনিভার্সিটি অব স্পেন ভিগোর একজন শিক্ষার্থী এবং খুবই নতুন একজন গবেষক। তার দাবি পৃথিবী যে ছায়াপথে মিল্কি ওয়েতে আমরা আছি, তো সেইখানে আরো চারটি হিংসুটে জাতি, বহির্জাগতিক শক্তি বা প্রাণের অস্তিত্ব আমরা বলি না কেন, সেগুলা থাকতে পারে এবং যেগুলা খুবই বিদ্বেষ পরায়ণ, মানে ঝগড়ুটে টাইপের যেটা আগেই বললাম, এবং তারা পৃথিবীর ক্ষতি করতে পারে। কারণ হইলো পৃথিবী থেকে এলিয়েনদেরকে বিভিন্ন প্রকার সিগনাল দেওয়া হয়, সেটা অনেক আগের থেকেই, 60 বছর আগেও দেওয়া হয়েছে, 80 বছর আগেও দেওয়া হয়েছে। তো বিভিন্ন প্রকার সংকেত, বিভিন্ন প্রকার সিগনাল ওপর মানে ওই ওপর থেকে পাওয়া গেছে এরকম কিন্তু দাবি করা হয়েছে, রেডিও সিগন্যাল দাবি করা হয়েছে। তো এবং তারা বলতেছে এগুলো এলিয়েন এবং বিভিন্ন প্রকার যানও কিন্তু আপনি ইউটিউবেই দেখবেন যে বিভিন্ন প্রকার চ্যানেল আছে যেগুলোতে দেখানো হয়, খুবই ডিটেইলিংয়ে দেখানো হয় যে একটা যানের সন্ধান পাওয়া গেছে যেগুলো এলিয়েন থাকতে পারে বলে, মানে ওই যানের মধ্যে, মানে যান বলতে মানে ঠিক জঙ্গি বিমানের মতো, উড়োজাহাজের মতো বা মানে অদ্ভুত টাইপের একটা বিমান বা রকেট এরকম দেখা গেছে যেগুলা এলিয়েনদের বলে দাবি করা হয়। এবং এই এলিয়েন জাতি যদি পৃথিবীতে আক্রমণ করে, তারা কিন্তু একদম প্রাণের মানে পৃথিবী থেকে সকল প্রকার প্রাণের অস্তিত্ব নষ্ট করে দিতে পারে বা একদম শেষ করে দিতে পারে, এরকম সতর্কবার্তা বিজ্ঞানীরা দিছে। 1977 সালে রেডিও সিগন্যালের মাধ্যমে একটা ওয়াও সিগনাল, সে যেটাকে বলে, সেটা শনাক্ত হওয়া, সেই শনাক্তর ওয়াও সিগন্যালের রহস্য উন্মোচন করতে পারছেন বলে তিনি দাবি করছেন আলবার্ট ক্যাবেলারো। তিনি বলছেন ওই সিগনাল ছিল 800 আলোক বর্ষ দূরে, পৃথিবী থেকে 800 আলোক বর্ষ দূরে সূর্যের মতো কোনো একটা নক্ষত্র। ওই তরঙ্গ প্রথম শনাক্ত করে আজ থেকে 60 বছর আগে বহির্জাগতিক প্রাণ নিয়ে গবেষণায় লিপ্ত থাকা ওহাইও টেস্ট ইউনিভার্সিটির দূরবীক্ষণ যন্ত্র, যা দ্য বিগ ইয়ার নামে পরিচিত করেছেন অ্যালবার্ট ক্যাবেলারো। দাবি করেছেন যে পৃথিবীর অবস্থা এমন হইতে পারে যদি এলিয়েনরা আক্রমণ করে, আজ থেকে 6 কোটি বছর আগে পৃথিবীতে একটা গ্রহাণু আঘাত হানছিল। আমরা কিন্তু সাম্প্রতিক অনেকগুলো নিউজ দেখছি পৃথিবীর দিকে গ্রহাণু ধেয়ে আসতেছে, তো গ্রহাণু যেখানে পড়বে সেখানে কিন্তু ক্ষয়ক্ষতির সম্ভাবনা হইতে পারে, একটা পাথরের মতো একটা খণ্ড। তো সেই খণ্ডটা যেখানে পড়ছিল সে কিন্তু প্রচুর মানুষ মারা গেছিল, মানে একটা বড় সড়ো যুদ্ধের মতো যেখানে প্রচুর মানুষ নির্বিচারে মারা যায়, ওরকম একটা গ্রহাণু, দৈত্য টাইপের একটা গ্রহাণু, খুবই বড় একটা গ্রহাণু। এই গ্রহণটা যদি পৃথিবীতে হামলা করে দেন পৃথিবীর প্রচুর বা যে অঞ্চলে হামলা হবে সে অঞ্চল প্রায় একদম ধ্বংস হয়ে যাইতে পারে। তবে এই হামলা, এলিয়েনরা যদি হামলা করে, এই হামলা 10 কোটি বছরে একবার হতে পারে। তো এতক্ষণ যে গবেষণার দাবি, মানে অ্যালবার্ট ক্যাবেলারও যে গবেষণার দাবি করতেছেন, এটা কিন্তু এখনও প্রমাণিত না। পৃথিবীর অন্যান্য গবেষক যারা আছে, অ্যালবার্ট ক্যাবেলারোর যে গবেষণা বা বিশ্লেষণ, অন্যান্য গবেষকদের মাধ্যমে কিন্তু এটা এখনও ওইভাবে সত্যায়িত হয়নি বা তারা এটা গ্রহণ করেনি এখনও।